Assalamualaikum. শুরু করে দিছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আসছি আমার নিজের ওয়ার্ড বোয়ালখালী উপজেলার 8 নম্বর ওয়ার্ডের শেষ সীমানা কর্ণফুলির একদম সীমানাই। তো আজকে আপনাদেরকে আমার নিজের এলাকার সৌন্দর্য দেখাবো। এই সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা আগে একদম ইয়া পর্যন্ত ছিল, অনেক দূর পর্যন্ত ছিল, এখন মানে ভাঙতে ভাঙতে এখন এই অবস্থা। আমরা এদিক দিয়ে হচ্ছে ওই ইয়াটা বাঁশের সাঁকোটা পার হয়ে আসছি, আগে এগুলো ছিল না। তো আজকে আসলাম আমি, আমরা আজকে আসছি মনে হয় প্রায় অনেক বছর পরে, প্রায় হচ্ছে আপনার 4-5 বছর পরে। তো 5 ইয়ার্স আগে যেটা ছিল এখানে কিন্তু রাস্তাটা অনেক দূর পর্যন্ত ছিল, তো এখন 5 বছর পরে এসে যেটা দেখলাম মানে এখানে টোটালি ব্যানিশ, কোনো রাস্তাই নাই, এই এই সাইডে কোনো রাস্তা নাই। এটা হচ্ছে মানে 8 নম্বর ওয়ার্ডে পড়ছে, আমরা উপজেলার এরিয়া, এটা উপজেলার এরিয়া বোয়ালখালী উপজেলা, খুব শহরের খুব কাছে। আমরা ওই সাইডে যাইলে আমরা কালোঘাট ব্রিজ দেখা যাবে। সো এখানে কর্ণফুলি আমরা মেইনলি অনেকদিন পর আসছি, দেখলাম যে একটু প্রকৃতিটা মানে প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখে আসি নিজের এলাকায়। অনেক সময় মানে সব জায়গায় ঘোরা হয় না, অনেকদিন পর আসলাম, তো সময় সুযোগ হয় না। তো যেহেতু আজকে এলাকার মধ্যেই আছি, মানে চট্টগ্রাম থেকে আজকে বের হয় নাই কোথাও, নর্মালি তো আমরা ফ্রাইডে অনেক অনেক দূরে দূরে জায়গা, তো সময় স্বল্পতার কারণে আজকে যাই নাই। যেহেতু চিন্তা করলাম আজকে আমাদের নিজের এলাকায় একটা ব্লগ তৈরি করি, সেই সুবাদে আসা, একটু সাবধানে। সো এখানে এখানে কিন্তু সব ফসলি জমি ছিল, সবগুলো ফসলি জমি ছিল এখানে, এখানে আপনার ইভেন এখনও আছে। তো মেইন রাস্তাটা কিন্তু ব্যানিশ হয়ে গেছে, রাস্তা নাই এখন, বলতে গেলে রাস্তা টোটালি ব্যানিশ হয়ে গেছে। আমাকে ফলো অফ করতে হবে না, তুমি লোকেশন দেখাও। তারপর হচ্ছে এই সাইডে, এই সাইডে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে একদম মানে ব্যানিশ হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষের ইয়া ছিল, এখানে খামার বাড়ি ছিল ওই কর্নারে গরু ছাগলের পাশে, বা এগুলো মোটামুটি আমাদের পূর্বপুরুষের জমি জমা ছিল আর কি। তো এগুলো অনেক আপনার বেশ কিছু জমি অলরেডি ব্যানিশ হয়ে গেছে সমুদ্রের মধ্যে, আর যেগুলো ছিল এগুলো কিছু জিনিস, কিছু ল্যান্ড হয়তো সেল করা হয়েছে, বাট বেশিরভাগই এখন আনইউজড পড়ে আছে। ঠিক আছে, তো অনেকদিন পর আসলাম, দেখলাম যে নদীর ভাঙ্গনের কবল মানে পুরা মানে অনেক অনেক পর্যন্ত চলে আসছে। এবং এই যে পাইপটা দেখা যাচ্ছে এটা দিয়ে এখন বালি উত্তোলন করা হচ্ছে এখন। সো মনে হয় এখানে অলরেডি ইন্ডাস্ট্রি এরিয়া, অনেক অনেক ইন্ডাস্ট্রির অনেক জায়গা কিন্তু কভার করে ফেলছে, বেশিরভাগই কিন্তু এখানে সোল্ড আউট। মানে এই জায়গাগুলো আসলে খুব খারাপ লাগে, কারণ হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম মানে আমাদের বেশিরভাগ জমি জমা ছিল এই সাইডে, তো তখন এসে ভালো লাগতো, মানে আমাদের জমি জমা যারা চাষাবাদ করতো মানে তারা, আমরা আসলে খুব মায়া করতো, ওরা খুব আগ্রহ সহকারে জিনিসগুলো দেখতো আর কি। তো এখন অনেকদিন পর আসলাম, আমরা একটু সামনের দিকে যাই, কর্ণফুলি নদীটা দেখাই। তুমি কন্টিনিউ করো লোকেশনগুলো। এগুলা মনে হয় অলরেডি কেনা বেচা হয়ে গেছে, মানে আমি আমরা যখন 5 ইয়ার্স আগে আসছিলাম তখন হচ্ছে এই যে খেজুর গাছটা দেখাও তো একটু, মানে 5 ইয়ার্স আগে এই খেজুর গাছের পরে আরও প্রায় এই কেজু গাছ পর্যন্ত আপনার হচ্ছে রাস্তা ছিল একদম ক্লিন রোড, মানে যেখানে আপনি সিএনজি নিয়েও আসতে পারতাম। ঠিক আছে, তো এখন হচ্ছে মানে এখানে অবস্থা নদী ভাঙ্গনের কবলে এমন অবস্থায় পড়ছে, মানে এখন একদম শেষ পর্যায়ে আর কি। সমুদ্র এখন দেখা যাচ্ছে, ইয়া দেখা যাচ্ছে সূর্য, তো এখন হচ্ছে এই হচ্ছে মজার জায়গা, মানে আমি আমি নিজেও আমরা নিজেও জানি না যে এত মানে এত সুন্দর এত গাছগাছালি উঠে এই এই পরিবেশ যে হয়েছে এটা আমরা নিজেরাও জানি না।
আমরা কিন্তু এই এই জায়গায় কিন্তু আমি নিজেও কিন্তু মানে মাছ ধরছি ছোটোবেলায়, মানে জাল নিয়ে আসতাম এখানে, এখানে আমি নিজেও মাছ ধরছি অনেক, মানে অনেক আগের কথা যেটা যখন স্কুলে পড়তাম। সো এখন ইন্ডাস্ট্রি এটা হচ্ছে কনফিডেন্স সল্টের এরিয়া, ওই সাইডে হচ্ছে মানে কনফিডেন্স সল্টের মানে ইয়ে আছে। এখন হচ্ছে মানে ওরা মনে হয় একবার এই এই সাইডেও কাভার করে ফেলছে হয়তো। সো আমাদের কিন্তু আমি নিজেও দেখছি এখানে চাষবাস হইতো, এখানে আমাদের জমি কিন্তু এটা বাম সাইডের এই খেজুর গাছের পর থেকে কিন্তু আমাদের জমি। তো আমাদের আমি নিজেও দেখছি এখানে আমাদের প্রায় একখানির উপরে জমি ছিল এই জায়গায়, যে জায়গায় চাষ হইতো আর কি। তো এখন এগুলো মোটামুটি শেষ শেষ মানে একদমই শেষ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন, যারা করেননি আশা করি তারাও চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সো আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে হচ্ছে লিটন আছে আমার সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করার জন্য। আসলে আপনাদের যদি একটু সাপোর্ট পাই তাহলে আমরা আরও কাজ করতে আগ্রহী হব, কাজ করেও আমরা তখন আসলে আনন্দ উপভোগ করব যদি আপনাদের একটু সাপোর্ট পাই আমরা। অনেক দিন পরে আমাদের আসলে এই নদীর পাড়ে আসা, লাস্ট ধরতে গেলে 4-5 বছর পরে আসা বেসিক্যালি। এর আগেও কিন্তু আমরা অনেকবার আসছি মাছ ধরার জন্য এখানে, অনেকবার, ইভেন আপনার 6-7 বছর আগে আমরা বিভিন্ন সময় মাছ ধরতে, তারপর হচ্ছে ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে পর্যন্ত আমরা এখানে চলে আসতাম। হ্যাঁ, সবসময় এখানে টিম ইউজ করতো, এখানে সবাই একটা টুর্নামেন্ট পর্যন্ত হয়েছে এই জায়গায়। নদীর পাড় আগে ছিল যে এখান থেকে আরো আপনার কি বলে যে আরো 40-50-60 ফুট দূরে ছিল দূরত্বটা, এখন কমতে 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 এখন যে খেজুর কার পাশে আমরা কি বলে যে বসে অনেক আড্ডা দিতাম, তারপর হচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা এখানে এসে আবার পিকনিকে করছিলাম সবাই মিলে বাড়ির। বর্তমানে আসলে এখন এদিকে একদম আসা যাওয়া হয় না, কারণ হচ্ছে এখানের এখন পরিবেশটা পুরাই চেঞ্জ হয়ে গেছে নদীর ভাঙ্গনের কারণে, কারো কোনো আসলে উদ্বেগ নাই এটা নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আসলে পরিবেশটা অসম্ভব সুন্দর আসলে, আপনি যদি মানে এই পাশটা যদি বিকালের টাইমে যদি এসে দেখেন আসলেই অসম্ভব সুন্দর পরিবেশটা। সবাই আশা করি পাশে থাকবেন, আর নতুন যারা আছে সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন এবং বেলটা ইউজ করে রাখবেন যেন আমাদের নতুন আপডেটগুলো যেন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যান। এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রিপশন করেন না এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আসেন আপনারা সবাই আমার পাশে আছেন, আমাদের আমাদের সাথেই আছেন আশা করি। যেহেতু আমরা লাস্ট 2 উইকস ধরে চিটাংয়ের বাইরে যাই নাই, সো আমাদের নেক্সট একটা প্ল্যান আছে, মেবি আমরা 25-27 এই টাইপের একটা বন্ধ আছে হয়তো। তো আমরা আসলে যেহেতু আমরা জব করি আমরা চাইলে কিন্তু যখন তখন যাইতে পারি না, সো আমরা ওই বন্ধটাকে ইউজ করে হয়তো আমরা চিটংয়ের বাইরে যাওয়ার প্ল্যান আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, এবং আপনাদের আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই দিবেন, আপনাদের কমেন্ট দিবেন কীভাবে চ্যানেলটা গ্রো আপ করা যায় ওইটা নিয়ে আমরা চিন্তা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।